রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ঈসা নবী কিয়ামতের আগে নবী মোহাম্মদের উন্ম হয়ে দুনিয়াতে আসবেন এই মতবাদ প্রচার করার জন্য কিছু মুরতাদ মৌলবি রয়েছে তারা হাদিস তৈরি করেছে মূলত এই হাদিস আদৌ সত্য না বিভিন্ন হাদিস কাহিনী এবং ওয়াজ ফেলে বলা হয়ে থাকে যে ইসা নবীকে আল্লাহ নিজের দিকে উঠিয়ে নিয়েছেন এবং বর্তমানে তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন যদি তাদের কথা সত্য হয় তাহলে ওনাকে তো খেতে হবে ওনাকে চলাফেরা করতে হবে ওনাকে নামাজ পড়তে হবে ওনাকে উজু করতে হবে খেতে হলে ফসল উৎপাদন করছে কারা অজু করতে হলে বদনার দরকার বাথরুমে যেতে হলে বদনার দরকার এগুলি কোথায় তৈরি হচ্ছে ঘুম পড়তে হবে ঘুমানোর জন্য সেখানে দরকার বেডিং পত্র এগুলি কোন কাঠমিস্ত্রি তৈরি করছে একটু চিন্তা করে দেখা দরকার হঠাৎ করে একটা হাদিস তৈরি করলেন আর সেটা ইস্টাবলিশ করার জন্য বিভিন্ন ধর্মশালা খুলে বসে আছেন আর জনগণের কাছ থেকে খয়রাত নিয়ে মনে করছেন আপনারা ইসলামের বড় ঠেকেদার হয়েছেন মূলত আপনারা যে মুরতাত সেটা আপনাদের জানা নেই একটি নতুন বিদাত শুরু করা কোরানের বিপরীতে বিপরীত একটি মতবাদ ইস্টাবলিশ করা এটি ইবলিস এবং শয়তান সিফাতের লোকেরাই করতে পারে এছাড়া আবার বলা হচ্ছে কি যে তিনি বর্তমানে চতুর্থ আসমানে অবস্থান করছেন এবং কেয়ামত সংগঠিত হওয়ার আগে তিনি আবার আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ খতামান্নাবীনের উম্মত হয়ে দুনিয়াতে আসবেন সো ফ্যান্টাস্টিক একটু চিন্তা করে দেখুন ইসা রাসুল একজন নবী এবং রাসুল মোহাম্মদ নবী এবং রাসুল তিনি হলেন খাতামুন নবীন কোরআন কোথাও বলছে না এই কোরআন কোথাও বলছে না যে ওনাকে চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এটা কোরআন কখনো বলছে না কোরআন এটাও বলছে না যে কেয়ামতের পূর্বে উনি আসবেন কিন্তু কোরআন এটা বলছে যে উনি চলে যাওয়ার সময় বান ইসরায়েলদেরকে বলে গেলেন যে দেখো আমি তো চলে যাচ্ছি আমার পরে একজন রাসুল আসছে যার নাম হবে আহমাদ ইয়াতি মিম্বা আদি ইসমুহু আহমদ মিম্বা আদি শব্দটা উনি কিন্তু বলে গেলেন যে আমার পরে আসছে এটি একষট্টি নম্বর সুর আসফ এর ছয় নম্বর এখন একটু চিন্তা করে দেখুন কেয়ামতের পূর্বে ওনাকে আনা হচ্ছে এবং আজাজিল উলামাদের পক্ষ থেকে তিনি আখিরি নবী মোহাম্মদের উম্মত হয়ে দুনিয়াতে আসবেন এটি প্রচার করা হচ্ছে একটু যদি চিন্তা করি আমরা দিন কি একজন দেশের প্রেসিডেন্ট অবসর গ্রহণের পর আবার সেই দেশের পরবর্তী প্রেসিডেন্টের পিয়ন হিসাবে ভর্তি হতে পারে যদি না পারে তাহলে বুঝতে হবে এই উলামা ইবলিস ইরা এই ধরনের নিত্য নতুন মতবাদ তৈরি করে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে যেন তাদের কথা মানুষ শুনে কোরানের কাছে যেন তারা না আসতে পারে একজন প্রেসিডেন্ট অবসর গ্রহণের পর পরবর্তী প্রেসিডেন্টের পিয়ন হিসেবে ভর্তি হতে পারে না তাহলে বুঝতে হবে আখেরাতে অন্যান্য নবী রাসুলগণ কোনোদিন আক্ষেপ করে বলবেন না যে হাই যদি আমরা নবী মহাম্মদের উন্মত হয়ে আখিরি জামানায় আগমন করতাম তাহলে উত্তম হতো এ ধরনের কথা উলামাই ইবলিসরা বলছে এটা কোনো নবীররা কখনো বলেননি বলবেনও না এগুলি সব আছে উদ্ভট হাস্যকর এবং মিথ্যা কথা যার কোনো কিছুই কোরআনে স্থান নেই এসব ডাহা মিথ্যা কথা কোরআন থেকে আপনি আমি জানতে পারবো যদি আপনি এবং আমি মাতৃভাষায় পড়ি কিন্তু আমরা তো পড়তেই রাজি না এই কোরআনের উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি এই কোরআন যখন আপনি পড়বেন তখন কোরআন থেকে জানবেন নবীদের নামে কোনো উম্মত আখ্যায়িত হয়নি কোনো নবীর কোনো উম্মত নেই ইসা নবীর পক্ষে নবী মুহাম্মাদের উন্মত দুনিয়াতে আসা তো প্রশ্নই জাগে না আল্লাহ আলামিন আল কোরআনে এবং রাসূল হিসাবে এবং তাদের নবুওয়াত এবং রিসালাতের উপর বিশ্বাসের ব্যাপারে কোন পার্থক্য করতে কঠোরভাবে নিষেধ করেছেন যারা করবে তাদেরকে আল্লাহ বলেন উলাই কমুল কাফিরুন হাক্ক যারা করবে আল্লাহ বলেন তারা হচ্ছে পাকা কাফের ইসলামের কলেমা যদি আমরা দেখি দুই নম্বর সুরা আল বাকার দুইশো চুরাশি আয়াতে লেখা রয়েছে দুইশো পঁচাশি আয়াতে লেখা রয়েছে দুই নম্বর সুরা আল বাকার সাঁত্রিশ আয়াত আমরা দেখে নিতে পারি তিন নম্বর সুরা আল ইমরানের চুরাশি নম্বর আয়াত দেখে নিতে পারি আবার একশো ছত্রিশ নম্বর আয়ত দেখে নিতে পারি আর চার নম্বর সুরা আর নিসাই এর একশো পঞ্চাশ একশো একান্ন একশো বাহান্ন এগুলি আমরা যখন দেখব যারা রাসুলদের মাঝে পার্থক্য করবে আল্লাহ বলেন তারা হচ্ছে পাকা কাফের আবার 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন কানা নাস উম্মাতাও ওয়াহিদা মানব সমাজ হচ্ছে একটি উম্মত কুরআনের 4 নম্বর সূরা নিসার 150 থেকে 100 একান্ন এবং একশো বাহান্ন এখানে আল্লাহ তালা বিশেষভাবে যে কথা বলছেন যে নবীর আসুলদের যে শিক্ষা যে ব্যবস্থা ছিল সকল নবীদের সাথে ছিল এই আল যে আল কিতাব আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই আল কিতাব ছিল সকল নবীদের কাছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়তার প্রমাণ ফাবা আস আল্লাহ নাবিহীন মুবাসির ওমদিরিন ওয়ানজালাম আহমুল কিতাব নাবিয়িন হচ্ছে বহু বচন সকল নবী কোনো একজন নবী বাদ নেই আর আল কিতাব হচ্ছে এক বচন তো বহু বচনের কাছে এক বচনের একটি গ্রন্থ এসেছে ঠিক এইভাবে সাতান্ন নম্বর আল হাদীদের পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে রুসুল সকল রাসুলদের কাছে একটি আল কিতাব দেওয়া হয়েছে তো এখন আপনি আর আমি যদি নিজেদের পক্ষ থেকে বানিয়ে বলি যে মুহাম্মাদুর রসুল্লাহ তিনি আমাদেরকে উম্মত বানিয়েছেন তো এ ধরনের কথা অন্তত কোরআনে নেই আবার ঈসা রসুল উম্মতে মোহাম্মদি হয়ে আসবেন তারও কোনো কথা এই কোরআনে নেই এখন যারা আল্লাহ তালার আয়াতের সাথে তামাশা করবে আল্লাহ তালা আয়াতকে নিয়ে যারা ক্রিটিসাইজ করবে তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে তাই যদি পাঁচ নম্বর আল মায়দার একশো ষোলো একশো এই আয়াত যদি আমরা পড়তে পারি জীবনে জেনে নিতে পারি তাহলে আমরা বুঝবো ইসা নবী দ্বিতীয়বারে নবী মোহাম্মদের উন্মত আসবেন না আসলে কি হবে জানেন ইসা নবীকে নবী মুহাম্মাদের উন্মত হয়ে আসতে গেলে নবী রাসুলদের সম্পর্কে আল কোরআন যা আল্লাহ পাঠিয়েছেন এই আল কোরআনে আল্লাহ প্রদত্ত নবী রাসুলদের ব্যাপারটি লন্ড হয়ে যাবে একজন ফরমার প্রেসিডেন্ট অথবা ফরমার প্রাইম মিনিস্টার নতুন প্রাইম মিনিস্টারের চাকর হতে পারে না দিন হতে পারে না এটা মাথায় জন্য বসে থাকে আপনার আমার এখন যারা এটা বলছে এই ধরনের মতবাদ ইমান বিধ্বংসী করার জন্য ইমানকে ধ্বংস করার জন্য সব মতবাদ তৈরি করা উম্মতে মুহাম্মাদি বলে কোন উচ্চ মর্যাদার উম্মতের কথা এই আল কোরআনে উল্লেখ নেই আল কোরআনে কি আছে জানেন আল কোরআনে উম্মতে মহাম্মদীর কোন সংজ্ঞা উম্মতে মোহাম্মাদের জন্য কোন স্বরূপ উম্মতে মোহাম্মদের জন্য কোন প্রকৃতি উম্মতে মোহাম্মদের জন্য কোনো বৈশিষ্ট্য কিংবা ব্যাখ্যা দেওয়া হয় নাই আর সেটা থাকতেই তো পারে না কিন্তু কোরআন পড়ে কি দেখবেন জানেন রাসুল কারিমের যারা সঙ্গী সাথী তাদের নিদর্শন বলে দেওয়া হয়েছে এর ভিতরে আমরা যদি আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উন্নতির আয়াত দেখি সেখানে দেখতে পাবো মোহাম্মদুর রসুল উল্লাহিনা মাহু আশিদ্দাফারি কুফারি ও বাইনাহুম মোহাম্মদ আল্লাহ তাল্লাহ রসুল যারা তার সঙ্গে সাথী তারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে থাকে এবং আয়াত গোপনকারী কাফেরদের জন্য বড়ই হয়ে থাকে। আবার এই উলামাই ক্রাইম এরা সবাই এই আয়াতের বিরুদ্ধে ইতিহাস লিখেছে জঙ্গে জামাল হয়েছে জঙ্গে সিফরিন হয়েছে একদিকে আয়সা একদিকে আলী ইয়ে কোন ধরনের ইতিহাস কোরআন বসে সাহাবারা হচ্ছে রোহামা ও বাইনা হোম আর ইতিহাস বানানো হচ্ছে একদিকে আয়সা একদিকে আলী যুদ্ধ হয়েছে উষ্ট্রে যুদ্ধ জঙ্গে জামাল এগুলি সব উলামা ইবলিজদের বানানো আর এইগুলি মুসলমান শিয়া মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিরা প্রচার প্রসার করে যাচ্ছে আমরা মুসলিমরা এটা করতেই পারবো না চূড়ান্ত কথা আপনাকে এবং আমাকে যেটি বিশ্বাস করতে হবে যে ঈসা নবী দ্বিতীয়বার উম্মতে মোহাম্মাদী হয়ে এই দুনিয়াতে আসবেন না কারণ তিনি যাওয়ার সময় বলে গেছেন আমি দিচ্ছি একজন আমার পরে আসছেন ইসমুহ আহমদ যার নাম হচ্ছে আহমদ ফালামাজা আহম্মিদাইনাদ মুবিন। যখন বা ইসরায়েলের ভিতরে আসলেন মোহাম্মদুর রসুল্লাহ নবীন তখন এই সুন্নি মুসলমানদের যারা বক্তা রয়েছে শিয়া মুসলমানদের যারা বক্তা রয়েছে সালাফি মুসলমানদের যারা বক্তা রয়েছে এরা সবাই ক্লিয়ার ম্যাজিক হিসেবে ব্যবহার করে যাচ্ছে তারা মানতেই রাজি না আমরা মুসলিমরা তো কোরআনকে ফলো করব এই কোরআন মেনে তো আমাদের জীবন কাটাতে হবে সব নবী রাসুলগণ একই উম্ম ভুক্ত প্রত্যেকটি নবী এবং রাসুল কানা নাসু ওয়াহিদা। মানব সমাজ একটি উম্মত এই একই নবাতি এবং রিসালাতিল মর্যাদার অভিষিক্ত একই নবী এবং রিসালাতার রিসালাতের দায়িত্বে প্রেরিত হলেন সকল নবী এবং রাসূলগণ উম্মতি মোহাম্মদি বলে কোনো উচ্চ মর্যাদার উম্মত নেই এই কোরআন অন্তত কোনোদিন সাপোর্ট করছে না করবেও না সব নবী রাসুল এবং তাদের অনুসারীগণ উম্মাতান কানিতান আল্লাহর প্রতি বিনীত উম্মত উম্মাতাম মুসলিমাতান আল্লাহ তাল্লা নিকট আত্মসমর্পিত উম্মত খাইরা উম্মাতিন ওহিন তারা ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকারী উম্মত উম্মাতম ওয়াসাতান মধ্যপন্থী উম্মত বা একত্ববাদী উম্মত সব নবীর রাসুলগনি একমাত্র আসমানি সহিফা তথা এই পৃষ্ঠাগুলি এই যে পৃষ্ঠাগুলি আপনি আপনারা দেখছেন এ হচ্ছে সহুফ একটা পৃষ্ঠাকে বলা হয় সাফা আর সহুফ হচ্ছে তার বহু বচন সাফার বহু বচন হচ্ছে সুহু এগুলি সব আসমানি সহিফা সমূহ সকল নবী রাসুলগণি একটি গ্রন্থের অনুসারী ছিলেন কোন নবী রাসুল কোনো দিন লেখকদের কোনো গ্রন্থের অনুসারী ছিলেন না এমনকি উনারা কোনো গ্রন্থ রচনাও করেননি প্রচারও করেননি সকল নবী রাসুল এবং তাদের অনুসারেরা ছিলেন মুসলিম উম্মা বা একত্ববাদী উম্মা এই কোরআনের একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আর জুবুর জবুর হচ্ছে এক বছর একটি টুকরা আর জুবুর হচ্ছে একশো চোদ্দটি সুরা ছয় হাজার তিনশো আটচল্লিশটি টুকরা এগুলি সব নবী রাসুলদের কাছে ছিল এই আল কিতাব যেটি আপনারা আমার কাছে দেখছেন এটি ছিল তাদের কাছে এখন আপনি আমি যে সমস্ত মতবাদ বলে যাচ্ছি প্রচার করে যাচ্ছি শুনে যাচ্ছি। এগুলি সব মতবাদ আজাজিলদের পক্ষ থেকে বানানো। উল্লামায় ক্রাইমদের পক্ষ থেকে বানানো উলামায় ইবলিসদের পক্ষ থেকে বানানো ঈসা রসুল কখনো আসবেন না মোহাম্মদুর রসুল্লাহর কোনো উম্মত নেই ঈসা রসুল মোহাম্মদ রসুলের উম্মত হর আকাঙ্ক্ষা করতেই পারেন না একজন ফর্মার প্রাইম মিনিস্টার বর্তমান চলিত কালের প্রাইম মিনিস্টারের কোনো দিন পিওন হতেই পারে না ম্যাসেঞ্জার হতেই পারে না এগুলি আপনার আমার মাথায় যদি না ঢোকে কোরআন স্টাডি করুন ইনশাল্লাহ ঢুকে যাবে যদি মুসলিম হয়ে গবেষণা করার জন্য আমরা প্রস্তুতি নিই চার নম্বর সুরা আর নিসা এর বিরাশি নম্বর আয়াতে সেটি আল্লাহ বলছেন এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন